আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন আপনার হোয়াটসঅ্যাপে, আপনারা নাকি হচ্ছে কানভা প্রো দিয়ে কী করে এটা আসলে আপনি জানেন না বিষয়টা। জেনারেলি কোনো একটি ছবি বা কোনো কিছু জিনিস হচ্ছে আপনি তৈরি করেন না কেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ফটোশপ মানুষ ব্যবহার করে থাকে। ফটোশপের ভিতরে কী করে মানুষ, কোনো একটা ছবি ডিজাইন করে, ছবির ভিতরে কোনো কিছু হচ্ছে মানে কালার কারেকশন করে, ছবির হচ্ছে মনে করেন অনেক কিছু এখানে করে। মেন কথা হচ্ছে কোনো কিছু গ্রাফিক্স ডিজাইন করতে গেলেই মূলত হচ্ছে ফটোশপ প্রথমে নাম আসে, এরপরে হচ্ছে অদবি ইলাস্ট্রেটর বা অন্য কিছু হচ্ছে আপনার সফটওয়্যারের কথাবার্তা মানুষ হচ্ছে চিন্তাভাবনা করে। তো জেনারেলি ওইটা হচ্ছে আপনার শিখতে হয় এবং হচ্ছে অনেক কিছু হচ্ছে আপনার মানে অনেকটা ওই যে সরিয়া সরিয়া শিকার মতো, আপনার হচ্ছে সরিয়া এবিসি হচ্ছে শিকার পরেই তারপর হচ্ছে আপনি ফটোশপ চালাইতে পারেন। বিভিন্ন টেকনিক্যালের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আপনার কানবাতে হয় কি যে কোনো একটা ডিজাইন, যেমন হচ্ছে এই যে দেখেন ফেসবুকে ল্যান্ডস্কেপ পোস্ট ডিজাইন করার জন্য, ফেসবুকে কভার ফটো ডিজাইন করার জন্য, লোগো ডিজাইন করার জন্য, বিজনেস কার্ড ডিজাইন করার জন্য, ইউটিউবে থাম্বনেল ডিজাইন করার জন্য, আমি আপনাদেরকে একটু দেখাই আমার ইউটিউবের থাম্বনেলগুলো সবগুলা, এই আপনার হচ্ছে এই ইউটিউবের থাম্বনেলগুলো মূলত হচ্ছে আমি কানভা দিয়ে তৈরি করি, আমি কোনো হচ্ছে ফটোশপ ব্যবহার করি না। আশা করি আজকে বুঝবেন যে আসলে কেন মূলত হচ্ছে এটা দরকার। এই যে দেখেন এইটাও কানভা দিয়ে তৈরি করা, এগুলো কানভা দিয়ে তৈরি করা, মানুষ হচ্ছে বিশ্বাস করবে না যে এগুলো যে আমি যে কানভা দিয়ে তৈরি করছি, কারণ এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে তৈরি করছি। যদি আপনারা এটার উপরে টিউটোরিয়াল চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর হচ্ছে সবগুলাই এই যে কানভা, কানভা দিয়ে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু এই ভিডিওটাতে দেখাইছে। আপনার চাইলে এই যে বিকাম এম মাস্টার কানভা ইউটিউব থাম্বনেল এই ভিডিওটা দেখতে পারেন, সবগুলাই কানভা দিয়ে তৈরি করা এগুলো, এই যে সবগুলা। তো এই যে ছবিগুলো যে আমি এত ডিজাইন করলাম, আমি কিন্তু কোনো ফটোশপ ব্যবহার করি না, এই যে এটা ইউটিউব থাম্বনেল। তারপর আপনি চাইলে এটা দিয়ে ভিডিও বানাতে পারেন, আপনি যদি চান যে ভিডিওর উপরে কোনো টিউটোরিয়াল চান সেটাও আমি দেখাইতে পারবো আপনাদেরকে। তারপর ফ্লায়ার ডিজাইন, ক্লাসরুম অ্যানাউন্সমেন্ট, ব্যানার ডিজাইন করা, ইউটিউব ব্যানার ডিজাইন করা, ইউটিউব ব্যানার বলতে এই যে এটাও কিন্তু এই কানভা থেকে তৈরি করা, এটা কোনো ফটোশপ ব্যবহার করা না এটা, এই যে এটা। তারপর হচ্ছে আপনার এখানে ডকস আছে, আপনার হচ্ছে ফেসবুকের স্টোরি পোস্ট ডিজাইন করতে পারেন, ফেসবুকে যদি পোস্ট দিতে চান, তারপর ফেসবুকে অ্যাডস যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, যার মধ্যে ইউটিউবের চ্যানেলের লোগো তৈরি করতে পারবেন, জুম ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন জুম মিটিং করার জন্য, এডুকেশনাল ভিডিও তৈরি করতে পারেন, এই যে এডুকেশনাল ভিডিও, ধরেন আপনি একজন স্টুডেন্ট বা তুমি একজন স্টুডেন্ট, ধরো যেহেতু স্টুডেন্টরা তো যারা একটু জুনিয়র টাইপের তারা তো আমার থেকে বয়স ছোটো হবা, তোমরা চাচ্ছ যে এটা মানে ইয়া করবা, মানে কোনো একটা প্রেজেন্টেশন রেডি করবা, এই যে দেখো এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে প্রেজেন্টেশন রেডি করা আছে রেডিমেড, যেগুলো তোমাকে ফটোশপে কিন্তু এগুলো এত রেডিমেড হচ্ছে ট্যাম্পলেট পাওয়া যায় না। এখানে আমি যদি এখানে দিই তাহলে দেখা গেছে আমি এখানে অনেকগুলো তোমার এখানে ইয়া পাবো, এই যে সুন্দর সুন্দর ডিজাইন পাবো। জাস্ট হচ্ছে এখান থেকে এই ডিজাইনগুলোতে ক্লিক করার পর এগুলো শুধু হচ্ছে রিঅ্যারেঞ্জ করলেই হবে। ধরেন আর ইউ রেডি ফর টুডে এটা বলতেছে, তো আমি এখানে যেইটা ইচ্ছে ওইটাই লিখতে পারবো, এই যে হিমুন চাকমা, আমি যেটা ইচ্ছে ওইটাই লিখতে পারতেছি, এই যে এগুলো আমি এটা চাইলে এটা ডিলিট করতে পারতেছি, হেই হাই আই এম হিমুন চাকমা, এখানে আপনি লিখতে পারেন, এবং এগুলোও আপনি চাইলে রিমুভ করতে পারেন, এই যে এগুলো, ঠিক আছে, এই যে এগুলো সবগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। আপনি চাইলে তোমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটার ইমেজটাও তোমরা ডিলিট করতে পারো। আমি যদি এখানে ক্লিক করার পর এই যে দেখেন, দেখো তোমরা এখানে যদি আমি ক্লিক করি এবং আমি ওই কিবোর্ড থেকে যদি ডিলিট বাটন ক্লিক করি তাহলে আমার এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমি চাইলে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এখানে একটা ক্লিক করার পর এখানে হচ্ছে কালারগুলো উঠতেছে, আমি চাইলে এই কালার দিতে পারবো, এই কালার দিতে পারবো, এই কালার দিতে পারবো, যেটা ইচ্ছে ওইটা করা যায় এটা দিয়ে, ঠিক আছে, এখন আপাতত সাদা কালার দিই। তারপর এখানে আসে হলো অনেক কিছু আরও, এখানে ট্যাম্পলেট আছে, রেডিমেড ট্যাম্পলেট আছে, যেমন ক্রিয়েট এডুকেশনাল ইনফোগ্রাফিক। তারপর যদি আমি এডুকেশনাল ভিডিও বানাতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্যাম্পলেট আসবে। যদি আমি যদি কোনো টিচার হতাম বা কোনো কিছু ভিডিও যদি আমাকে তৈরি করতে হতো স্টুডেন্টের জন্য তাহলে আমি এইটা হচ্ছে ক্লিক করতাম, এই যে এগুলা, এই যে কার্টুন টাইপের যে ইয়াগুলা, তো এটা কী করতেছে, এই যে এইটা, এই যে, এই যে এগুলো এডুকেশন টাইপের ভিডিও। সো আমি যদি চাই যে এখানে আরেকটা পেজ ওপেন করব এবং এটাতে আমি এই ট্যাম্পলেটটা নিতে পারবো, তখন এই যে এখানে, এই যে এডুকেশনাল টাইপের ভিডিওর জন্য এই ট্যাম্পলেটটা কাজ করবে তখন, এই যে এটা, এই যে এটা,
তারপর আমি চাইলে আবার এইটা আরেকটা নিতে পারবো, এগুলো নিতে পারবো। এই যে এগুলো ওই যে বাচ্চাদের জন্য অনেক ধরনের হচ্ছে ট্যাম্পলেট আছে এখানে, এগুলো নেওয়া যাবে একটা একটা করে। এই যে এটা, এই যে এটা বাচ্চাদের জন্য, ওই যে কিডস যারা আছে তাদের জন্য এগুলো, এই যে এগুলো রেডিমেড ট্যাম্পলেট। এগুলো জাস্ট হচ্ছে কিডস টিভি, যারা মূলত যে ইউটিউবে কাজ করতে চায় বা ভিডিও তৈরি করতে চায় তাদের জন্য। যেমন হচ্ছে আমি এখানে কিডস টিভি না দিয়ে যদি আমি এখানে এইখানে যে ট্যাক্সটা আমি দিতে চাই ওইটাই হবে। এখন আমি যদি এখানে হিমুন দিতে চাই তাহলে এটা হিমুন টিভি হবে, এই যে এটা। এবং এই হচ্ছে ছবিগুলোও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায় এখান থেকে। মানে আপনারা যদি ট্রাই করেন, মানে সকল ধরনের গ্রাফিক্সগুলা মূলত গ্রাফিক্সের প্রায় হচ্ছে 50-60% কাজ কিন্তু মোটামুটি এই কানভা অনলাইন টুলের মাধ্যমে করা যায়, যেটা 50 জনকে কিন্তু ফ্রিতে দিয়েছি আমি আপনাদেরকে, ঠিক আছে। আর ইভেন এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়, আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। ধরেন না আমি এখানে হচ্ছে আমি একটা ছবি নিয়ে আসি, ধরেন আমি আমার একটা ছবি নিয়ে আসি, তাহলে ব্যাপারটা দেখতে সুন্দর লাগবে। এটা ধরেন আমি আপাতত এই ছবিটা ব্যবহার করি, এই যে এটা। এবং এই ছবিটাতে চাচ্ছি যে আমি এটা পুরোটা আমি এই বরাবর নিয়ে আসবো, আসার পরে চাচ্ছি যে আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তাহলে যে কাজটা করতে হবে, এখানে এক ক্লিক করার পর আমাকে এডিট ক্লিক করতে হবে। এডিট ক্লিক করার পর এই যে বিজি রিমুভার আছে, এক ক্লিক দিলেই আমার হচ্ছে এই ছবিটার চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এখন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, কেটে যাবে এখান থেকে। এক কথায় এই যে এখন কেটে যাবে, এই যে এটা এখন আমার পিছনের চারপাশে কেটে গেছে এটা, এই যে এটা। তো আমি চাচ্ছি যে এটা অন্য কালার দিব, দিতে পারি, সমস্যা নাই। যে যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি যেটা তৈরি করে আর কি মানুষ, এখান থেকে আপনারা পাসপোর্ট সাইজের ছবিও তৈরি করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু চেঞ্জ করা যায়, আপনার ছবির হচ্ছে কালারটা একটু স্মুথ করতে পারেন, যে ফেস হচ্ছে আপনার রিটাচ দিতে পারেন। এটা আপনি চাচ্ছেন যে আমার এই ইয়াগুলো চেঞ্জ করবেন, হ্যাঁ করতে পারেন এগুলো আপনি চাইলে। এটা এই যে একটু স্মুথ হয়ে গেছে এটা। তারপর আমি চাচ্ছি যে ছবিটার হচ্ছে একটু ব্রাইটনেসটা বাড়াবো, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এটা ব্রাইটনেসটা বাড়ানো যাবে। তারপর হচ্ছে কন্ট্রাস্টটা একটু বাড়ানো বাড়ানো যায়। তারপর হচ্ছে আপনি স্যাচুরেশন বাড়াতে পারেন, স্যাচুরেশন বাড়িয়ে দিলে আপনার হচ্ছে মনে করেন চেহারাটার একটু এই হলদে হলদে ভাব ভাবটা হচ্ছে একটু ফুটে উঠবে। এগুলো আসলে এগুলো সেটিংগুলো চেঞ্জ করলে একটু হচ্ছে বেটার কোয়ালিটির হচ্ছে রেজাল্টটা পাওয়া যায়। এখন পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে সাইজটা কত, আপনারা যদি চান যে ভাই আমি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে যাচ্ছি, পাসপোর্ট সাইজ ফটো সাইজ ইন পিক্সেল, আমাকে পিক্সেলে দেখতে হবে। সো 1062x1299। সো আমি এখান থেকে এই যে রিসাইজে যাওয়ার পরে আমি যদি এখান থেকে কাস্টমাইজ সাইজ যাই তাহলে আমাকে দিতে হবে কত, 1062x1299, 1062x1299। সো আমি এটা যদি দিই, তা আমি যদি কাস্টমসে ক্লিক করি, দেখেন এটা এখন পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। এই যে এখানে দেখাচ্ছে কপি রিসাইজ, তো আমি হচ্ছে কপি দেওয়ার পরে ডিজাইনটা আমি কপি করলাম। সো আমার এইটা আর এখন দরকার নেই, আমি হচ্ছে এই যে এখন হচ্ছে এটা পাসপোর্ট সাইজের ছবির সাইজ হয়ে গেছে এখন। এটা আপনি চাইলে এটা পাসপোর্ট সাইজের, যারা মূলত ফটোশপ নিয়ে যারা ওই যে ব্যবসা করেন তারা চাইলে এটা হচ্ছে কাজে লাগাতে পারেন। আমি এই যে এটা বসালাম, বসানোর পরে যে দেখেন এটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এভাবেই মূলত হচ্ছে পাসপোর্ট সাইজের মূলত ছবি মূলত আপনি চাইলে ফটোশপ ছাড়া এখানে তৈরি করতে পারেন। অ্যান্ড কে কীভাবে ব্যবহার করবেন না করবেন সেটা তো নিতান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু বিষয়টা দেখাচ্ছি যে আসলে কানভা দিয়ে মানুষ করেটা কি। কানভা মূলত একটা গ্রাফিক ডিজাইনের টুল যেটা ফটোশপের মতো ব্যবহার করা যায়, কিন্তু ফটোশপে অনেক কিছু শিখতে হয়, কিন্তু এই কানভাতে মূলত হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মূলত মানে আপনি তৈরি করতে পারেন। আমি কিছু আপনাদেরকে ডিজাইন দেখাই, যেটা আমি হচ্ছে ল্যাটেস্ট এগুলো তৈরি করছি না, এই যে এগুলো কীভাবে তৈরি করছি সেটা একটু একটা এক্সাম্পল দেখায়। এই যেমন এটা দেখেন, যে থাম্বনেলটা যেটা আমি তৈরি করছি এটা, এইটা যে মনে করেন আমি ফটোশপ ছাড়া যে তৈরি করছি সেটাই, এটাই মূলত প্রমাণ। এই যে দেখেন ফ্রিতেই 50 জন, এই যে এটা তৈরি করছে, এই যে এটা দেখেন, এটা মূলত কোর্সিটা কি, এটা মূলত একটা ট্যাক্স, এগুলো পুরোটাই ট্যাক্স। আর এটা ইমোজি, আর এটা আমার ছবি, আর এটা হচ্ছে কানভা
এবং হচ্ছে এটা টেক্সটটা হচ্ছে বোঝা যায় না, এটা জাস্ট হচ্ছে পিছনেই থাকে, ওই যে পিছনেই থাকে, এটা আপাতত কোনো কিছুই দেখা যায় না এটা, এই যে এটা। তো আমি আরেকটা হচ্ছে জিনিস দেখাই যে লিঙ্কডইন ভেরিফাইড ফ্রিতেই, যে এইটা যেটা তৈরি করছে এই যে এটা দেখেন, এই যে এটা, এইটাও হচ্ছে সেম সব কিছু হচ্ছে ওভাবেই তৈরি করা, এগুলো এইটা, এই যে এটাই সব কিছু এভাবেই তৈরি করা সবগুলো, এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসানো যায় এগুলো। আর এগুলা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো যে এই লেখাগুলো না, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন আপনি, এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি যেটাই লেখেন। যেমন আমি লিঙ্কডইনের বদলে আমি যদি ফেসবুক লিখি, তাহলে এখানে ফেসবুক লেখা হবে, এই জায়গায় এই যে লিঙ্কডইনের বদলে ফেসবুক, এই যে ফেসবুক ভেরিফাই, ঠিক আছে। আর ফ্রিতেই, এটা তো একটা ট্যাক্স, এখানে যেই লেখাটা দিবেন ওইটাই লেখাটা হয়ে যাবে এটা। আর পিছনেরটা এটা মূলত একটা লোগো, ঠিক আছে, এটা কিছু না, এটা একটা লোগো। এখন আসে আমি আপনাদের দেখাই, এই যে এটা যেটা হচ্ছে আপনার 1600 মতো ভিউ হয়েছে, এটা এই 300 টাকা ফ্রিতেই, এই যে 300 টাকা ফ্রিতে না, এটাও কিন্তু এখানেই তৈরি করা, এই যে এখানেই কিন্তু তৈরি করা হয়েছে, এটা এখানেই তৈরি করা হয়েছে, এই যে দেখেন এটাও এখানে। এখন এই যে ছবিটার চারপাশে যে একটা গ্লো দেখতে পাচ্ছেন, মানে লাল কালারের গ্লো, এটা মূলত ব্র্যান্ড কালারের সাথে সামঞ্জস্য রেখে মূলত দেওয়া হয়েছে এটা। আসলে গ্রাফিক ডিজাইনের আমি যতটুকু দেখছি, এটা আসলে আপনার পুরোটাই কল্পনার উপরে ডিফেন্ড করে, আপনি যতটুকু কল্পনা শক্তি ব্যবহার করতে পারবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে। এখন এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয় নাই, এখানে কিন্তু একটা সুন্দর হয় নাই, কারণ কি জানেন, এটা হচ্ছে মানে লালের কালোর চারপাশে লাল দিছি, তো কেমন জানি একটু দেখাচ্ছে। আপনি চাইলে এটা শ্যাডোতে গিয়ে এটা হচ্ছে আপনার মানে ব্লারের অ্যামাউন্টটা হচ্ছে বাড়াতে পারেন, কমাতে পারেন, অথবা আপনি চাইলে একেবারেই এটা শূন্য করে দিতে পারেন। এটা আমি যদি শূন্য দিই, তাহলে দেখেন এটা ডিজাইনটা মোটামুটি একটু আরও সুন্দর দেখাচ্ছে বিষয়টা। আপনি চাইলে মনে করেন এই চারপাশে একটা কালো একটা ইয়া দিতে পারেন, ভাইব দিতে পারেন, মানে স্ট্রোকের মতো কাজ করে এটা, আপনি চাইলে এটা স্ট্রোক টাইপের ব্যবহার করতে পারেন। এটা ব্লারের অ্যামাউন্টটা এই যে মোটামুটি এখন হচ্ছে এরকম দেখাচ্ছে, এই যে এটা মোটামুটি এখন সুন্দর দেখাচ্ছে। এগুলো সবগুলাই কিন্তু আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে বসানো, এটা কোনোটাই হচ্ছে কমপ্লেক্স কোনো ডিজাইন না, এগুলো একটার উপরে একটা, একটার উপরে একটা করে বসানো। এখন আপনি হয়তো বলবেন পিছনে যে আপনি ইয়াটা ব্যবহার করছেন, এটা এই যে এইটা, এটা সম্পূর্ণ একটা আপনার ইয়া ছবি, এটা এই যে সম্পূর্ণ একটা ছবি, এরকম একটা ছবি ছিল, এটাকে আমি কী করছি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দিছি, এটা রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই যে এভাবেই মূলত এটা ব্যবহার করা হয়েছে, এটা এই যে এটা আপনি চাইলে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন, যাতে আপনার এই পাশেরটা দেখা না যায়। এই যে এটা আমি যদি এভাবে দিই তাহলে তো এইদিকে দেখা যাচ্ছে, মানে ছবিটা অসম্পূর্ণ, ঠিক আছে। আপনার ডিজাইন করতে করতে আইডিয়া বের হবে এগুলো, ঠিক আছে। তারপর এইটা মূলত এখানে নিয়ে আসছে এখান থেকে, যে এগুলো অনেক কিছু পাবেন, যে আপনি যদি মনে করেন চার্জ করেন ইমোজি থ্রিডি, এই যে এখান থেকে যদি ইমোজি থ্রিডি দিই, তাহলে হচ্ছে গ্রাফিক ডিজাইনে যদি আমি ক্লিক করি, এখানে শত শত হচ্ছে ইমোজি আছে এখান থেকে নিয়ে, শুধুমাত্র এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটা ব্যবহার করলেই হয়। এখান থেকে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, সে আপনার ইচ্ছে, যেটা যেখানে মন চায় এখানে বসাতে পারেন। এই যে কত রকমের এখানে থ্রিডি ইমোজি আছে, এগুলো কোনো ব্যাপার না। এখান থেকে আপনি চাইলে এটা বদলে এটাও ব্যবহার করতে পারেন, এই যে এটা এখানে বসাই দিতে পারেন, মানে একটু ডিজাইন করা, মানে ডিজাইন করে বসানো আর কি এইগুলো। তো এই হচ্ছে মূলত বিষয় যে কানবা দিয়ে মূলত আপনার এই ডিজাইনগুলো করে। এখন আপনি যদি মনে করেন এটা দিয়ে মনে করেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাও করতে পারেন। আমি ফাইবারে একটু নিয়ে যাই আপনাদেরকে, আর ইটসিটে মার্কেটটা একটু দেখাই আপনাদের। ইটসি এটা মূলত ডিজিটাল একটা হচ্ছে ইয়া প্ল্যাটফর্ম, আপনি এখানে হচ্ছে যদি কানবা লেখেন, কানবা ট্যাম্পলেটস, সো কানবা ট্যাম্পলেট কিন্তু এখানে বিক্রি করা যায়। এই যে কানভার ট্যাম্পলেট, এগুলো মানুষ তৈরি করে বিক্রি করে এই জায়গায়, এই যে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে এগুলো, এই যে ডিজিটাল প্রোডাক্টস আইডিয়াস, 100 ডিজিটাল প্রোডাক্টস আইডিয়াস। এই যে যেমন দেখেন এখানে, এই যে $1 বিনিময়ে এখানে সোশ্যাল মিডিয়া ট্যাম্পলেটসগুলো বিক্রি হচ্ছে এই জায়গায়, এই যে দেখেন, এই যে এগুলো মানুষ হচ্ছে বিক্রি করে। যেমন অনেকে হয়তো ইনভয়েস হচ্ছে তৈরি করতে চায়, আপনি চাইলে এখানে ইনভয়েসও তৈরি করতে পারেন, এই যে এই ধরনের ইনভয়েস তৈরি করে এগুলো হচ্ছে এখানে সেল করতে পারেন। মানুষ কানবার উপরে এগুলো চায়, এই যে এগুলা আপনি চাইলে এগুলো হচ্ছে সেল করতে পারেন। তারপর হচ্ছে কানবা, এই যে ফাইবারে আপনি হচ্ছে অনেক জব পাবেন এই জায়গায়, কানবা, কানবা আমি যদি কানবা লিখি তাহলে কানবা ডিজাইন, কানবা ট্যাম্পলেট ডিজাইন, অনেক ধরনের এখানে হচ্ছে কাজ পাওয়া যায়। এই যে দেখ, এখানেও আপনার দেখেন
অনেকেই কাজ করতেছে এই জায়গায়, এই যে। সো আমি যদি এখান থেকে সেলার মোডটা, আমি যদি টপ সেলার, টপ সেলার আছে দুইজন, আমি নিউ সেলারের কথা বাদ দিয়ে শুধুমাত্র লেভেল ওয়ান লেভেল টু টপ সেলারগুলো নিই, তাহলে দেখেন এখান থেকেও মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে। এই যে আই উইল ডু বেস্ট কানভা টেম্পলেট ডিজাইন, কানভা টেম্পলেট এই যে দেখেন, যেমন দেখেন কানভা টেম্পলেট সে ডিজাইন করে দিবে, যার বিনিময়ে সে ৫০ হচ্ছে ডলার চার্জ করে, ৫ ডলার চার্জ করতেছে, ঠিক আছে। এই যে এটা মনে হয় সম্ভবত বাংলাদেশ থেকে হতে পারে, নোমান, নোমান দেখেন বাংলাদেশের থেকে বা বাংলাদেশ বলেন ইন্ডিয়া থেকে বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি চাইলে ফাইবারের কাজ করতে পারেন। আমি তো শুধু দুইটা মার্কেট দেখালাম, এই ইউটিউবটা সহ হচ্ছে তিনটা, মানে ইউটিউবে তো আপনার হচ্ছে এই টেম্পলেটগুলো হচ্ছে, এখানেও আপনি হচ্ছে মার্কেটিং করতে পারেন এগুলো। আমি যেমন হচ্ছে আমি যদি বলি যে হিমুন চাকমার, আমি হিমুন চাকমা যতগুলা ইউটিউবে থাম্বনেল তৈরি করেছি সবগুলো আমি বিক্রি করব। আমি যদি বলি আজ পর্যন্ত আমি 200+ বা 300+ হচ্ছে 400+ আমি ভিডিও বানাইছি, সবগুলো থাম্বনেল আমার কাছে আছে, এই যে 446টা ভিডিও বানাইছি, 446টা থাম্বনেল মাত্র 200 টাকা। এখন আমার মনে হয় না যে এখানে মানুষ নিবে না, কেন কেন জানেন, 446টা আমার মতো থাম্বনেল তারা এই থাম্বনেলগুলো পাবে। আপনারা এই থাম্বনেলগুলো টেম্পলেটগুলো নিয়ে আমি যখন লিংক শেয়ার করব না, তখন আপনারা এগুলো নিয়ে শুধুমাত্র এখানে নিজের ছবিটা রিপ্লেস করে, ট্যাগসগুলো রিপ্লেস করে তখন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। মানে আমি ডিজাইন করছি, শুধুমাত্র আপনারা এগুলো নেবেন, নেয়ার পরে এগুলো হচ্ছে চেঞ্জ করবেন, খালি চেঞ্জ করে 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 আপনাদের আপনাদের মতো করে তখন ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় আমি যদি বলি যে আমার 400 উপরে থাম্বনেল টেম্পলেট আছে, আমি এগুলো বিক্রি করব 200 টাকা করে প্রাইস, আমার মনে হয় এখান থেকে অনেকেই নিবে, ঠিক আছে। যদি আপনার মনে করেন, আমি যদি হিসাব করে দিই আপনাদের, 100 জন যদি মনে করেন আমার থাম্বনেল নেয় 200 টাকা করে, তাহলে আমি কত টাকা পাবো? 20,000 টাকা পাবো, ঠিক আছে। এই যে এভাবেও কিন্তু ইনকাম করা যাচ্ছে, এখন সেটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে কীভাবে মূলত কানভাটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। আপনি কি মানে ফটোশপের হচ্ছে ওই যে ফটো হচ্ছে মানে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে ইনকাম করতে যাচ্ছেন, নাকি কোনো ব্যানার ডিজাইন করতে যাচ্ছেন, সে আপনার। আপনি চাইলে এটা দিয়ে বোর্ডের ভোটারের বা বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন আছে এগুলোও তৈরি করা যায়, ঠিক আছে। মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনও তৈরি করা যায় এখানে। এই হচ্ছে মূলত বিষয়। আপনারা যদি কানভা সম্পর্কে আরও ডিটেলে যদি জানতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে চার্জ করতে পারেন, যে কানভা টিউটোরিয়াল বাংলা। আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে হিন্দি দিয়ে দেবেন এই জায়গায়। এই যে দেখেন কানভা টিউটোরিয়ালের উপরে অনেক ডিজাইন আছে, এই যে এগুলোও কিন্তু তৈরি করে কানভা দিয়ে। এই যে দেখেন এগুলো হচ্ছে কানভা দিয়ে তৈরি করে, এই যে এগুলো, এই যে দেখেন কানভা দিয়ে কীরকম মানুষ ডিজাইন তৈরি করতেছে, এই যে দেখেন ভিডিও এডিটিং, ঠিক আছে, কানভা ভিডিও এডিটিং, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে মানুষ এখানে ডিজাইন তৈরি করতেছে। এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কী করতে যাচ্ছেন কানভাটাকে দিয়ে। এই যে দেখেন কানভা দিয়ে ফাইবার থেকে মাসে 70,000 টাকা ইনকাম করা যায়। আপনারা এগুলো হচ্ছে একটু ফলো করবেন, যেটা আমি বলছিলাম আর কি, এই যে এটা ফাইবারের বিষয়টা।